হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? ঠিক এখন ঘড়ির কাঁটায় 8:30 রাত্রি। তো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে। আমি গোটা দিন আজকে বাইরে ছিলাম। তো বাইরে থাকার কারণে আমার গোলাপগুলোকে স্নান করানো হয়নি। জল দিয়ে এখন সাদা জল দিয়ে স্নান করাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে স্প্রেটা হাতে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাটিংয়ের পরে প্রচণ্ডভাবে আপনার কুড়ি এসছে, প্রচুর কুড়িতে ভর্তি। সিন্ডারের গাছ না এটা, এটা মাটির গাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির গাছে অনেকে বলে যে ফুল হয় না গাছ হয়, ফুল কম হবে গাছ বড় হবে কিন্তু ফুল পাওয়া যাবে না। তো বন্ধুরা এটা কি আমি গল্প দিচ্ছি? দেখেন আমার গাছে এখন না হলেও মোটামুটি 30 থেকে 40 খানা কুড়ি আছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন, তো মাটির গোলাপ, মাটির গোলাপে এত সুন্দর ফুল হবে এটাও কিন্তু আমি আগে কোনোদিনও ভাবতে পারিনি বা আমি বিশ্বাস করতাম না। ওই ইউটিউবাররা সব আমি শুনেছি মোবাইলে বলে যে মাটির গাছে ফুল হয় না সেরকম। তো বন্ধুরা একটা গাছই দেখাচ্ছি আপনাদেরকে, কুড়িতে ভর্তি। কুড়িগুলো দেখতে পাচ্ছেন? খুব আমি খুব আস্তে করে দেখাচ্ছি, ভিডিওটা দেখেন। তো রাত হলেও আমি কষ্ট করে হলেও ছাদে আসি, কারণ গোলাপের যেটা মেন খাদ্য, মানে ওদের যেটা মেন ওষুধ বলা যায়, মেডিসিন, সেটা হচ্ছে আপনার স্নান করানো। এই যে স্নান করানো, এই যে স্প্রে দেখতে পাচ্ছেন হচ্ছে, এই যে ওদের যদি দিনে 3 থেকে 4 বার স্নান করানো যায়, স্নান করানো যায়, তো গাছের তো ফিগার তো এমন হবে দেখার মতো। আর তার সঙ্গে আপনারা প্রচুর কুড়ি পাবেন, ফুল পাবেন। এটা বাই কালার গোলাপ, এটা পুনে ভ্যারাইটি। এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, এটা অনলাইন থেকে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো আরও আমার কাছে অনেক গোলাপ আছে, অনেক ভ্যারাইটি আছে, যার ফিগার দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে মাটির গোলাপ এত সুন্দর হয়। এই যে মাটির গোলাপ ফিগার দেখতে পাচ্ছেন, পুরো মাটিতে আছে, হালকা মাটি, মাটিটাকে হালকা করে নিয়েছি। সপ্তাহে 7 দিনে আমি মেনুতে এদের খাবার রাখি। ধরেন আজকে যদি আমি খোল জল দিই, তাহলে কালকে হয়তো যেগুলো রান্নাবান্নার কিচেন কম্পোজ হয় ওটার জল দিই। তো কোনো দিন আমি হয়তো ওই 2-3টা এনপিকের দানা দিয়ে দিলাম বা ডিএপির, কোনো দিন হয়তো আমি সিংকুচি 1 চিমটি দিয়ে দিলাম বা বনসাই বা যেটা হাড়গুড়া বলে সেটা দিলাম। সপ্তাহে মোটামুটি হালকা কিছু নিম খোল দিই যাতে ফাঙ্গাসাইড আক্রমণ না হয়। আর একটা বিষ তো আমি সপ্তাহে 2 বার স্প্রে করি, যে স্প্রে বিষটা আমি স্প্রে করি ঠিক সন্ধ্যার পরে পরে, সূর্য ডোবার পরে। সেই সময়ে যদি আমি বিষটাকে আমি ইয়ে করি, স্প্রে করি, তো আমি দুর্দান্ত রেজাল্ট পাই। কারণ আমার পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাতা দেখলে মন ভরে যাবে, কোনো লাল মাকড়সার কোনো আক্রমণ নাই। পাতা আমার দেখতে পাচ্ছেন পাতাগুলো সলিড হয়ে আছে। অনেকে বলে গোলাপের পাতা খেয়ে নিচ্ছে, ফুল ভালো হচ্ছে না। তো বন্ধুরা আরও ভিডিও আমি দেখাবো আপনাদের, অনেক অনেক ভিডিও আমি দেখাবো, অনেক ফুলের ভিডিও দেখাবো। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সাপোর্ট যদি আপনাদের থাকে তো আমি ঠিকঠাক এনার্জি পাবো ভিডিও বানাতে। কী কী গোলাপ করতে গেলে টিপস লাগে সেগুলো আমি জানাবো। কারো যদি আরও জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই জানাবো। আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোনও করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই। গুড নাইট বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।